फ्रेंड्स आज के তোমাদের সাথে মটর মালাই ডাব এগ কারির একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তাহলে চলো কিভাবে তৈরি করি। এগ কারির জন্য প্রথমে এখানে দুটো ছোট মাপের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা এবং 8-10 কোয়া রসুন ও শুকনো লঙ্কা দুটো এবং পাকা লঙ্কা চারটি ও টমেটোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার পেস্টটা তৈরি করব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। চামচ পোস্ত, 1 চামচ চালমগজ এবং 5টা কাজু বাদাম নিয়েছি, এটারও পেস্ট তৈরি করব। কাজু, চালমগজ ও পোস্তর পেস্টটা তৈরি হয়ে গেছে। মটর মালাই ডাব এগ কারি হবে, তাই এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি এবং ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, এর থেকে মালাইটা আমি দেব। শুকনো কড়াইয়ের মধ্যে আমি জিরে, ধনে, এলাচ, লবঙ্গ এবং দারচিনিকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে এটার একটা গুঁড়ো তৈরি করে নেব। রান্নায় এটা ব্যবহার করব। মটর মালাই এগ কারি বানানোর জন্য আমি এখানে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি হাঁসের ডিমগুলোকে লঙ্কার গুঁড়ো, নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখন এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোর যে আমি পেস্টটা তৈরি করেছি সেটা এখন আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এবার আমি জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনিকে শুকনো কোলায় ভেজে যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি এখন সুন্দরভাবে মিশিয়ে ভাজা ভাজা করছি। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন ব্যবহার করছি। আবার এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এরপর কাজু, চারমগজ এবং পোস্তর যে পেস্টটা তৈরি করেছি সেটা এখন আমি মিশিয়ে নিচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নেব মশলাগুলোর সাথে। এবার আমি এর সাথে মটরশুঁটি যোগ করছি। যেহেতু মটর মালাই ডাক এগ কারি, মটরশুঁটিটা সুন্দরভাবে যোগ করে মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষতে কষতে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটাও ভালো আসবে, স্বাদটা তো ভালো আসবেই। এইবার আসল ইনগ্রেডিয়েন্টস যোগ করব, যেটা হচ্ছে মালাই। দুধের যে মালাই সেটা তুলে রেখেছিলাম ফ্রেশ ক্রিমের মতন, সেই মালাইটা এখন আমি অ্যাড করে দিচ্ছি এবং সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মালাই কারিটা তৈরি করার জন্য। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে টেস্ট করার পরে যে অবশিষ্ট মশলা ছিল তার মধ্যে একটু জল দিয়ে এখন আমি গ্রেভিটা তৈরি হতে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে তারপর আমি ডিমগুলো দিয়ে দেব। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি ভাজা ডিমগুলোকে এর সাথে দিয়ে দিচ্ছি এবং আমি ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ এটাকে হতে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলি। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে আমার মটর মালাই এগ কারিটা। সুন্দরভাবে এটাকে আমি এখন সার্ভ করে দেব। এবার আমি মটর মালাই ডাক এগ কারিটা সার্ভ করে দিচ্ছি। যেহেতু মটর মালাই ডাক এগ কারি তাই মটরশুঁটি তো আছেই, আর আমি একটু সার্ভ করার সময় উপর থেকে একটু সুন্দর করে মটরশুঁটি সাজিয়ে দিয়ে দিলাম, যাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, আর এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেয়েও ভীষণ ভীষণ স্বাদের হয়েছে, খুব ভালো লাগবে তোমাদের। আর তোমরা আরও এরকম সুন্দর সুন্দর মশলাদার মজাদার নানান রকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা খুব ভালো থাকো। হ্যাপি কুকিং।